রবিবার উদয়পুর জামতলাস্থিত টাউন হলে উদয়পুর পৌর পরিষদের উদ্যোগে শারদ সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন ও উদয়পুর সাংস্কৃতিক মঞ্চের দোলনী নাচ ও সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়া উপস্থিত ছিলেন মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার, উদয়পুর পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান অনুপম চৌধুরী, উদয়পুর পৌর পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার জয়ন্ত ভট্টাচার্য। এদিন এই অনুষ্ঠানে শ্রেষ্ঠ কম বাজেটের পৌর পরিষদ এলাকায় 9টি ক্লাবকে 3টি বিভাগে শারদ সম্মান করা হয়। পাশাপাশি এই ক্রীড়া দপ্তর থেকে বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক দড়ি টানাটানি ক্রীড়া অনুষ্ঠান মহিলা ও পুরুষ দুটি বিভাগে পুরস্কৃত করা হয়। এই অনুষ্ঠানে লোক সমাগমের উপস্থিতি ছিল বেশ সারা জাগানোর মতো। শান্ত পরিবেশে অশান্ত পরিবেশে বাধ্যবাধকতা আমাদের দেখতে হয়েছে। তো স্বাভাবিকভাবে এই উৎসবের স্বাভাবিক কোনো ধর্মের ব্যাপার নয়, এখানে যার যার ধর্ম তার উৎসব সবার। তো এইকে কেন্দ্র করে আমরা উৎসবটা করে থাকি। তো আমাদের সরকার আসার পর থেকে আমরা ঠিক করেছি যে এই উৎসবকে কেন্দ্র করে সমস্ত ক্লাব কর্তৃপক্ষ, বিভিন্ন যারা অন্যান্য ক্লাবের বাইরেও অনেক মহিলারা পূজা করেন, ক্লাবের নামে বাইরেও পুজো করেন, কিন্তু এই পুজোটাকে কেন্দ্র করে যাতে সকলে আনন্দ নিতে পারে এবং তাকে তার উৎসব প্রদান করে, যে প্রত্যেকটা উৎসব পূজা কমিটিকে সরকার চাইতেও একটা সম্মাননা দিয়ে তাদেরকে একটা প্রতিযোগিতা থাকুক, সেটা শৃঙ্খলার মধ্যে প্রতিযোগিতা থাকতে হবে, সেখানে যাতে কোথাও অশান্তির পরিবেশ না হয়, ঠিক এটাকে কেন্দ্র করে যাতে এই উৎসব সংগঠিত হয়েছে। তো আমাদের বিভিন্ন সরকার থেকে আমরা আবেদন লাগছে যে শারদ সম্মাননা উৎসব আমরা পালন করেছি, এর আগে পালন করেছি একবার, মাঝখানে 2 বছর কোভিড-19 জন্য আমরা সেটা করতে পারিনি, কিন্তু এবার আমরা গত এইভাবে আমরা করেছি এবং সেখানে প্রচুর মানুষ সেখানে সমবেত হয়েছেন এবং সেই সঙ্গে প্রতিটি ক্লাব আগরতলা শহরের শহরতলিতে প্রতিটি ক্লাব সেই অনুষ্ঠানে যুক্ত হয়েছে। সরকার চাইছে আজকে আমাদের 4.5 বছরের সরকার চার চারটি আমরা দুর্গ উৎসবকে আমরা পেয়েছি, সঙ্গে আরো অনেক 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 উৎসব। তো প্রত্যেকটা উৎসবে মানুষ সামিল হয়, গ্রামে গঞ্জে থেকে জাতি জনজাতি অংশের মানুষ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, অন্তত স্বামী দুর্গ উৎসবকে কেন্দ্র করে মানুষ সেখানে ছুটে আসে যে কয়েকটা দিন সকলে আনন্দের সঙ্গে যাতে আর উপভোগ করতে পারে। তো এই ক্ষেত্রে যদি আমরা পিছনে বহু করে দেখি, তাকিয়ে দেখি, আমরা দেখি যে বিভিন্ন সব পূজাকে কেন্দ্র করে আনন্দ, যে মাতা এই যে মা দুর্গা দেবীর উৎসব পুজো আসছে, এটা অনেক আগে থেকে সকলের ভিতরে একটা ছোট বড় যেমন যেভাবে বয়স্ক বৃদ্ধা এবং সকলে একটা আনন্দ অনুভূতি থাকে যে মা দুর্গা দেবীর পূজাতে কয়েকটা কিন্তু আনন্দ। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।